শুধু বাংলাদেশি ব্যান্ড হিসেবে নয়, সমস্ত বাংলা গানের অঙ্গনে এলআরবি একটি লেজেন্ডারি গানের দল হিসেবে প্রতিষ্ঠিত। আর এলআরবির সঙ্গে জুড়ে আছেন ব্যান্ডটির প্রতিষ্ঠাতা আয়ুব বাচ্চু, ভালোবেসে ভক্তরা যাকে এবি নামেও ডাকেন। 1991 সালের 5 এপ্রিল আনুষ্ঠানিকভাবে ব্যান্ড দল হিসেবে এলআরবির পথ চলা। একের পর এক বাংলা গানে এবি আর তার ব্যান্ড এলআরবি মানুষের মন জোয়ারে ভাসিয়ে নিয়ে গেছেন। যেন এলআরবি কিংবা এবি একটি আবেগ, একটি ভালোবাসার নাম। এলআরবির প্রথম ডাবলস অ্যালবামটি বের হয়েছিল মাধুবি ও হকার নামে, যেটি বাংলাদেশের ইতিহাসের প্রথম ডাবলস অ্যালবাম। এলআরবি এক, এলআরবি দুই, সুখ তবুও, ঘুমন্ত শহরে, স্বপ্ন, আমাদের বিষয়, মন চাইলে মন পাবে, অচেনা জীবন, মনে আছে নাকি নেই, স্পর্শ, যুদ্ধ, ফেরারি মন তাদের উল্লেখযোগ্য অ্যালবাম। সবশেষ রংপুর শহরের একটি স্টেজ শোতে দেখা দিয়েছিলেন এবি। তারপর সবাইকে কাঁদিয়ে নিজের হাতে গড়া ব্যান্ড আর অগণিত ভক্তকে ছেড়ে 2018 সালের 18 অক্টোবর হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে রূপালী গিটার ছেড়েই বহু দূরে পাড়ি জমান ভক্তদের ভালোবাসার এবি। বাংলাদেশের ব্যান্ড সঙ্গীতের কিংবদন্তি শিল্পী ও উপমহাদেশের অন্যতম প্রখ্যাত গিটারিস্ট আয়ুব বাচ্চু প্রস্থানের পর লাভ রান ব্লাইন্ড বা এলআরবি নামেই চলছে ব্যান্ডটি। তবে পরিবর্তন হয়েছে ব্যান্ডের লাইন আপ। নতুন লাইন আপে আছেন সায়েদুল হাসান স্বপন, ব্যান্ড লিডার অ্যান্ড বেজ, ভোকালিস্ট মিজানুর রহমান মিজান, গিটারে পুষ্প ফেরদৌস এবং শাহরিয়ার রফিক। 29তম প্রতিষ্ঠা বার্ষিকীতে এলআরবি ব্যান্ডের প্রতি রইল বিজয় টিভির শুভকামনা। শাশ্বত মেহেদি, বিজয় টিভি, ঢাকা।